এখন আমার কাজ হচ্ছে কি এই ইনস্টল করা। আমি প্রথমে যদি ডোমেনটা দেখাই, এই যে ডোমেন, এখন দেখেন কোনো কিছু নাই। ওকে, তো এখন আমি সিপ্যানেলে যাব। সিপ্যানেল থেকে হচ্ছে কি আপনার রেকর্ড হচ্ছে কিনা একটু দেখি। ওকে, তো সিপ্যানেল থেকে আমি যাব হচ্ছে কি আপনার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গেলাম, তারপর হচ্ছে কি সিম্পলি আপনার পাবলিক এইচটিএমএল যাব। এখানে আপলোড থেকে, এই যে এখানে আপলোড থেকে এখানে ফাইলটি সিলেক্ট করে নিয়ে আসবেন। তারপর হচ্ছে কি আপনার এখানে এই যে এটি একবার ক্লিক করবেন, এখানের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট কি করবেন, এক্সট্রাক্ট, এই যে এক্সট্রাক্টে ক্লিক করবেন। এই যে এখানে এক্সট্রাক্ট, এক্সট্রাক্টে ক্লিক করার পরে এই যে এখানে আপনি দেখবেন পাবলিক এইচটিএমএল, এখানে আর কোনো কিছু থাকবে না, এখানে জাস্ট যেরকম আছে যেরকম থাকবে, এরকম জাস্ট এখন এক্সট্রাক্ট ফাইল। ওকে, এখন দেখবেন এখন মোটামুটি আপনি এখানে অনেকগুলো ফাইল দেখতে পাবেন। ওকে, অনেকগুলো ফাইল এখানে আছে, ঠিক আছে, অনেকগুলো ফাইল তো এখানে আছে। এখন হচ্ছে কি আমি ডিলিট করব। এখন দেখবেন এখানে চেঞ্জ চলে আসছে। ওকে, তার মানে এখন আমার ফাইলটা পেয়ে গেছে, তাই না? এখন হচ্ছে কি আমার স্টার্ট ইনস্টলিংয়ে যেতে হবে। এখন এরপর হচ্ছে কি নেক্সটে ক্লিক করব। ওকে, এখন এই যে আমি এখানে দিব হচ্ছে লোকাল হোস্ট, লোকাল হোস্ট। ওকে, তারপর হচ্ছে ডাটাবেস নেম। এখন আমাদের ডাটাবেসে যেতে হবে, এই যে ডাটাবেসে যেতে হবে, এবং এখন এই যে আমার ডাটাবেস, ডাটাবেস আমি এখানে সার্চ করি। ওকে, ডাটাবেসে আসলাম, সরি, ডাটাবেস সেকশন, এই যে এখানে যাব। এখন আমি যে ডাটাবেস খুলছিলাম, আবারও এখানে আসলাম, আমি যে ডাটাবেস খুলছিলাম এই যে এখানে আছে, এই যে আমি যে ডাটাবেস খুলছিলাম এই যে এখানে, এই যে এখানে আমি এটা সিলেক্ট করব। তো আমি, আপনারা জানেন অবশ্যই, আমি সেম নামে দিলাম, এখানে সেম এবং এখানেও সেম। তারপর হচ্ছে কি এই যে এখানে আমার যে গেটা আছে, আমি গেটা দিব এখানে, আমি পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে যে এটা, আই থিঙ্ক এই পাসওয়ার্ডটাই আমি দিয়েছিলাম। তো আমি দেখি এখানে দিলাম, পরে কন্টিনিউ, এখন ট্রাই করি, এই যে। তো এখন হচ্ছে কি আপনার ইম্পোর্ট এসকিউএলটা দিব। এরপর হচ্ছে কি আমার অ্যাডমিন দিব, অ্যাডমিন দিব। তারপর হচ্ছে কি আমি অ্যাডমিন, তারপরে আপনার যে ডোমেন নেমটা দিব, এই যে আমি এখানে দিব হচ্ছে কি ইনফো অ্যাট দ্য রেট। ওকে, আমি এটি ঠিকানা হিসাবে দিলাম। ওকে, এখন পাসওয়ার্ড দিব, এক পাসওয়ার্ডটা দিলাম, আপনাদের শো করালাম না এটা, এক ঠিক আছে। তো এখন আমি হচ্ছে কি এখানে বাংলা টাকা হিসাব করব, এখানে টাকা। ওকে, আপনি যে কোনো কান্ট্রির একটা দিতে পারেন, এখানে সমস্যা নেই। তারপরে এখন হচ্ছে কি আমি এখানে ক্লোজ করে দিলাম, এবং এটাও আমি, আচ্ছা এখন যেটা আমার লাগবে, আমার আর মনে আছে, সমস্যা নেই, আমি এটা সেভ করলাম না এখানে। তো এখানে দেখুন, এখানে আমি ফ্রন্ট এন্ড ডিজাইন বা ব্যাক এন্ড লগ ইন টু অ্যাডমিন প্যানেল। তো এখন আমি যে আপনার আমি এই ঠিকানাটা এখানে দিয়েছিলাম। ওকে, তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, তারপর আমি লগ ইন করলাম। ওকে, এই যে দেখুন আমার কাজটা হয়ে গেছে এখানে। তারপরে আমার এখানে সেট আপ করাটা বাকি। তারপরে আমি একটা ফ্রন্ট এন্ডটা যদি দেখি, ফ্রন্ট এন্ডটা কীরকম হয়েছে, এই যে দেখুন এরকম। ওকে, ওকে, এতটুকু হচ্ছে কি আপনার কীভাবে এটি ইনস্টল করবেন এই কাজটুকু। আপনারা যারা কিনবেন এই প্রোডাক্টটা, যারা কিনবেন, ওকে, এই ওয়েবসাইটটা যারা কিনবেন, তারা হচ্ছে কি এই ওয়েবসাইটে চলে আসবেন, এই যে গেজেট ডট লাইন শপ ডট কম ডট পিডি। এটি অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।
তো দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট এখানে কিনতে পারবেন, এই যে এখান থেকে জাস্ট কিনতে পারবেন, বুঝতে পারছেন? এখানে এসে বাই নাও বাটনে ক্লিক করে এখানে আপনি অ্যাডমিন প্যানেল পেয়ে যাবেন। ওকে, তো এতটুক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।